কতটা ক্রিসপি আর ক্রাঞ্চি হয়েছে আপনার আওয়াজটা শুনেই বুঝতে পারছেন হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস টুইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আছে আমি ভি আছি তো আজ মানে র বানানা গায়িক রেসিপি লেখারাই হো বিনাস্কিট কি ভিডিও কো দেখিয়ে গা প্লিজ এখানে আমি কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে আমি দুটো কাঁচকলা সেদ্ধ করে নেব পানি মেমানের নামাক মিলা থা বাদ বানানা কোহাম বয়েল করে লেঙ্গে সাত সে আট মিনিটকে লিয়ে বন্ধুরা যারা এখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইলো তো সাত থেকে আট মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে এখন এর খোসাটা আমি ছাড়িয়ে নেব খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় আর এটা কিন্তু একদম গলে যাওয়ার মতো সেদ্ধ করিনি একটু কিন্তু শক্তভাবেই আমি সেদ্ধ করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে দুটো কলারি খোসা আমি ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে এর থেকে বেশি কলা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারে দুটো কলা আমি ছাড়িয়ে নিয়েছি কলা কিন্তু আয়রনে ভরপুর কলার খোসাগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয় এগুলোও কিন্তু বাটা খেতে দারুণ লাগে আমরা অনেকেই বাটা খেয়ে থাকি কলার খোসা তো এবার কলাগুলোকে একটু মোটা মোটা করে আমি কেটে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো কলাগুলোকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন কড়াইয়ের দিকে চলে যাব কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর এই সেদ্ধ করে রাখা কলাগুলো আমি দিয়ে দেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন যারা আলু খেতে পারেন না তারা কিন্তু এইভাবে কাঁচকলাও খেতে পারেন খেতে তো টেস্টি হয় আর যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা কাঁচকলা খাচ্ছে তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হায়ে রেখে এটাকে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেবো সব তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পর একটা বাটির সাহায্যে এগুলোকে আমি একটু চ্যাপটা করে দেব প্রেস করে দেব তো এইভাবে সব কটাকে আমি একইভাবে এগুলোকে একটু প্রেস করে নেব একটু পাতলা করে প্রেস করলে ক্রাঞ্চি কিন্তু বেশি হবে তো সব কটাকে আমি একইভাবে প্রেস করে নিচ্ছি সব আমার প্রেস হয়ে গেছে এবার কিন্তু ওই একই তেলে এগুলোকে আমি ভেজে নেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দু একটু লাল লাল করে এটাকে আমি ভেজে নেব খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে তো দুর্দান্ত হয়ই মুখরোচক কিছু খেতে চাইলে কিন্তু এভাবে অবশ্যই একবার বানিয়ে খেতে পারেন কাজকলার এই রেসিপিটা তো এখানে আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি যে কটা রয়েছে সেগুলোও আমি ভেজে নেব আমি সবগুলো কিন্তু একবারে দিয়ে দিই নি যতগুলো ধরবে সেভাবেই আমি ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদের আমি আগেও দেখিয়ে দিয়েছি কতটা ক্রাঞ্চি হয়েছে একদম মুছ মুছে হয়েছে তো এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি সবগুলোই একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তারপরে এর উপর থেকে আমি রোস্টেড জিরা পাউডার দিয়ে দিলাম আর এখানে আমি একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম বিট নুন নুন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে আমি একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি এটা ধনে পাতা আর পাতার চাটনি তারপরে একটু আমি দই দিয়ে দিচ্ছি আর তার উপর এখানে আমি তেঁতুলের চাটনি দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি আমি দিয়ে দিলাম এখন এখানে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর এগুলো ভাজা বলে এগুলোকে তো এগুলো দিয়ে দিলাম উপর থেকে অল্প কিছু বেদানা আমি ছড়িয়ে দিচ্ছি একবার হলেও কাজ করার এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে খুব ভালো লাগবে বিস্তার সে ট্রাই একবার জরুর কী পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে